এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনি সব অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ব্লগ, আর ব্লগের শুরুতেই হচ্ছে দুই কানি খেজুর। আর এই খেজুরগুলো হয়েছে মাঝরাত থেকে, মাত্র ওই ম্যাডামের ভাইসতে এই জায়গায় রাইখে গেছে। তো মামা হয়েছে বলতেছিল যা নিচে থেকে নিয়ে আস। আর খেজুরগুলো হয়েছে অনেক ফ্রেশ আর একদম তাজা, আজকে মাত্রই আর কি মাঝরাত থেকে আনছে খেজুরগুলো, আর একদম গাছ পাকা। আর খেজুরগুলো এত মিষ্টি, আমার যতটুকু মনে হচ্ছে খেজুরের জন্য কিন্তু সৌদি আরব অনেক বেশি বিখ্যাত মনে হয় আর কি। আর খেজুরগুলো দেখুন, এই বড় বড় সাইজের এক একটা খেজুর, আর একদম গাছ পাকা খেজুর টাটকা আজকে আনছে। তো এই জায়গায় কিছু খেজুর আছে একদম পাকা, আর কিছু কিছু খেজুর আছে আর কি এখনো পাকে নাই। তো যেগুলো পাকছে ওগুলো হয়েছে বক্স ভরে ফ্রিজে রাইখে দিমু, যদি কখনো মেহমান আসে বা বাসায় খাওয়ার জন্য, সব কিছুর জন্য। কেবল খেজুর পাকার আর কি সিজন, তো মাত্র আসা শুরু করছে, কত যে আসবে তার কোনো ঠিক নাই। এই বক্স বক্স খেজুর রাইখে দেওয়া লাগে ফ্রিজে, একদম এক বছর ঘুরে আসে, বেশি একটা খেজুর বাইরে থেকে আর কি কিনে আনতে হয় না। আর এই গাছ পাকা খেজুর খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমাদের বাংলাদেশের মানুষ কি আফসোস করবে এই খেজুরগুলো দেখা, কারণ যখন ছোট ছিলাম দেখতাম যে আমাদের আশেপাশে অনেক মানে কাকারা আছে যে বিদেশে থাকতো, বিদেশের থেকে হয়েছে মাজরায় কাজ করতো, তো যাওয়ার সময় খেজুর নিয়ে যাইতো, তা আমাদেরকে দিত দুইটা চারটা, আর কি যে মজা লাগতো। আর অনেক মানে দেখলে অনেক অবাক হইতো যে এত বড় বড় খেজুর সৌদি আরবে না জানি আল্লাহ। তো এখন হচ্ছে এই জায়গায় থাকি, দেখি সব সময়। আর মাজরায় তো গেছিলাম আমরা, যখন মাজরা থেকে আসলাম তখন খেজুরগুলো হচ্ছে মানে একটু পাক ধরছিল কিন্তু ঠিকমতো পাকে নাই। তা আসছি তো 5-7 দিনের বেশি হয়েছে, খেজুরগুলো একদম পেকে গেছে। আর যেহেতু প্রচুর গরম এই দেশে, যেই পরিমাণ খেজুর ধরে এক গাছের খেজুর দিয়েই কিন্তু পুরো বছর পার করে ফেলানো যায়, আর হচ্ছে ফ্রিজ ভর্তি করে রাখা যায়, কারণ এক একটা গাছে প্রচুর প্রচুর পরিমাণে খেজুর ধরে। এই যে দুই কানি খেজুর আমাদেরকে দিছে মানে ম্যাডামের ভাইকনা আর কি মাজার থেকে আসার সময় আমাদের জন্য নিয়ে আসছে, তো এক এক কানি মনে হয় যে মিনিমাম ওজন হবে 5-6 কেজির মতো, এত ওজন, এর থেকে বেশিও হইতে পারে আর কি। আমি আন্তাজি বললাম, আবার কম কম হবে না বেশি হবে। তো যাই হোক, বাসায় হচ্ছে আজকে মেহমান আসবে, খেজুর টেজুর আগে প্যাকেট করে রাইখে দিলাম, প্যাকেট না মানে বক্স ভর্তি ভর্তি করে। পরে মেহমান আসবে দেখে ম্যাডাম হয়েছে এই জায়গায় একটা হাঁস আর হচ্ছে একটা পোলট্রি মুরগি ভিজাইছে, তাই হাঁসের পেটের ভিতরে হয়েছে গিলা মাইটা পর হচ্ছে এগুলো ছিল, তো আমি ওগুলো বের করে নিলাম। আর আমার ম্যাডাম হয়েছে ওগুলো খায় না, ওইগুলো হচ্ছে আমার জন্য রাখলাম আর কি, কখনো আমি আন্টি আমরা সবাই মিলে রান্না করে খাবো। তো এখন হচ্ছে হাঁসটা আগে ভালো মতো কাটে নিবো। তো আমার ম্যাডাম হয়েছে গলা বেশি একটা খাইতেছে না, যে গলা গলা চামড়া, যে দেখুন হাঁসটা এখন সুন্দরভাবে শুধু দুই আত্থান করে নিবো, কিন্তু গলাটা আগে কাইটে সরাই রাখবো, কারণ যেহেতু খায় না তো এগুলো দিয়ে শুধু লাভ নেই, কারণ রান্না করার পর ভাজার পর একদম চাইপে যায়, তখন খাইতে চায় না, মানে ফালানো যায়, অপচয় হয়। কে শুধু আপনাদের সাথে রান্না বান্নার ভিডিও শেয়ার করব। তো আগে হাঁসটা হয়েছে কাইটে মাখাই মাখাই রাইখে নেই, পরে হয়েছে বাকি কাজ করব। তো বাসায় অনেক অনেক কাজ আছে, যেহেতু মাজার থেকে আসছি কয়েকদিন, তারপর ম্যাডামের ভাগ্নের হয়েছে মেয়ে হয়েছিল ওই জায়গায় অনুষ্ঠান হইলো, তারপর ম্যাডামের ভাগ্নের ছেলের বিয়ে ঠিক হইলো, সব কিছু মিলে অনেক অনেক ব্যস্ত ছিলাম, বাসায় তেমনভাবে কাজ টাজ ধরা হয় নাই। কেন আলহামদুলিল্লাহ সব জায়গায় দাওয়াত ঠাওয়াত খাওয়া শেষ, এখন শুধু বাসা টুকিটাকি কাজটা সারবো এক এক করে। পর হয়েছে বাসায় জমনের মেহমান আসা আসবে, কারণ সৌদি আরবে কিন্তু সৌদিদের বাসায় প্রচুর পরিমাণ মেহমান আসে, প্রতিদিন দুইজন একজন লাগেই থাকে। তো যে দেখুন আগে রান্না বান্নার কাজটা এক জায়গায় একটু মুরগি টুরগি কাইটে ভিজাই রাখা, পরে বাড়তি যে কাজগুলো আছে ওই কাজগুলো করবো। তো এখানে হয়েছে হাঁসটা একদম দুই আতখান করে নিছি, আর মুরগিটা দুই আতখান করে নিছি। আর আমার ম্যাডামে হচ্ছে হাঁসের বা মুরগির যে অংশগুলো খায় না ওই বাকি অংশগুলো কাইটে ফালাই দিছি, মানে ফালাই নাই, হাঁসেরগুলো রাইখে দিছি, গলা গিলা মাইটে এগুলো রাইখে দিছি, তো আগেই বললাম। তো এখন হাঁসটা হয়েছে একটু আগে পরিষ্কার মতো ধুয়ে নিতেছিলাম, এমনি ভিতরে যে রক্ত টক্ত আসলো ধুইয়া, পর হচ্ছে মুরগিটাও ধুয়ে নিব, পরিষ্কার করার পর হচ্ছে লেবু টেবু এটা সেটা দিয়ে মাখাবো। তো আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন। আর ইদানিং হয়েছে বেশি একটা ব্লগ দেওয়া হয় না, আমি বেশি একটা অ্যাক্টিভ থাকি না, বেশি ব্যস্ত থাকি সব কিছু নিয়ে, কাজবাজ নিয়ে। যেহেতু সৌদি আরবে আমরা তো আরামে আরামে ঘুরতে আসি না, কাজ করতেই আসছি, আর কাজটা সাইরা মনে হয় না কখনো, যে যদিও কোনো ভিডিও করি মনে হয় না যে একটু এডিট মিডিট করি, কেমন যেন অনেক বেশি অলসতা চলে আসছে। মানে ফার্স্টের দিকে অনেক বেশি ভালো লাগতো, কিন্তু এখন অনেক প্যারা লাগে। এলাকার মুরব্বীরা কথায় বলে, মানে কথায় কথায় বলে যে নতুন নতুন খানচারি দিন ফুরাইলে দিন চারি, মানে ওই রকম আমার অবস্থা হয়েছে। তো যাই হোক, আমি জানি না কতটুকু ভালো করে বলতে পারলাম। তো এই জায়গায় হয়েছে লবণ লেবু আর হচ্ছে আপনার এই যে একটা সজের ফাঁকি ফুকের মতো একটা মশলা ছিল, যেটা দিয়ে আমার ম্যাডামে হয়েছে মুরগি মাংস টাংস মানে মাখায় রাখে কতক্ষণের জন্য, যাতে একটা যে গন্ধ আছে ওই গন্ধটা যাতে না থাকে। তো ভিনেগারও দেওয়া যায়, কিন্তু ভিনেগার হচ্ছে আমাদের ছিল নিচের তলায় দিছি, পরে আর আনি নাই। তো আমি এখন আর যাইও নাই, কারণ আমার ভালো লাগতেছে না, আমি এখন তাড়াতাড়ি করে রান্না বান্না করবো, কারণ বাসায় আর অনেক কাজ আছে। শুধু রান্না নিয়ে পড়ে থাকলে কিন্তু হবে না, আশেপাশে কিন্তু অনেক অনেক কাজ থাকে, যা যে বাসায় মেহমান আসলে, কারণ সব কিছু সবসময় গুছানো বা এই থাকে না, এলোমেলো থাকে, ওগুলো সব কিছু গুছানো টাছানো লাগে। বাসায় একজন মানুষ আসলে পরে যে কি ঝামেলা, যারা সৌদি আরবে কাজ করে তারা তো অবশ্যই অন্তত জানে। এই যে হচ্ছে আমি প্রেশার কুকারের ভিতরে একসাথে মুরগিটা আর হাঁসটা দিয়ে দিতেছিলাম, তার কারণ হয়েছে হাঁসটা একদম একটু জালি জালি, মানে বাচ্চা বাচ্চা টাইপের, বেশিক্ষণ লাগবে না।
তো ওই জায়গায় হচ্ছে গরম পানির ভিতরে হাঁস আর পোলট্রি মুরগিটা দিলাম, পরে হচ্ছে এই জায়গায় ক্যাপসিকাম মরিচ পেস্ট করছি আর হচ্ছে কাঁচা মরিচ দিলাম, দিয়ে পরে হচ্ছে এখন মশলা দিব। আর মশলার ভিতরে দিছি হচ্ছে দারচিনি এলাচ, তা আমি হচ্ছে বেশিরভাগ সময় দারচিনি এলাচ এলাচ এরকম কিছু দেই না। আজকে যে হতো একটা হাঁস রান্না করতেছি আর হাঁসে কিন্তু অন্যরকম একটা গন্ধ থাকে আর অনেকদিন পর্যন্ত ফ্রিজে ছিল, সেজন্য আর কি আজকে দিলাম। তারপরে লবণ দিছিলাম আর এখন দিতেছিলাম মশলা। আর এই মশলাটা হয়েছে আমরা বাসায় হাতে বানাইছি, ইনশাল্লাহ মশলাটা আর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, কারণ আরও 5-6 মাস আগে বানাইছি তো এখনও শেষ হয় না। এটা শেষ হলে পর আবার যখন বানাবো তখন আপনাদের সাথে শেয়ার করবো। আর এই মশলাটার কিন্তু ফ্লেভার অনেক অনেক ভালো। আর আমি হয়েছে কোনো কিছু রান্না করার সময় এই মশলাটাই জাস্ট ব্যবহার করি। আর এই যে গোলমরিচ ব্যবহার করতাম ওইটা হচ্ছে শেষ হয়ে গেছে, ম্যাডামরে বলতে হবে আনতে আর কি। পরে একটা ম্যাগি মশলা দিয়ে দিছিলাম, দিয়ে হয়েছে এখন প্রেশার কুকারটা আল্লাহর রাস্তে করবো বন্ধ, যে 30 থেকে 35 মিনিট হইতে থাকুক। আর এর পাশাপাশি হয়েছে বটবটির দানা, এটার আরবিতে বলে হচ্ছে লুবিয়া, ইদাম লুবিয়া। তো বটবটির দানা দিয়ে তরকারি রান্না করবো। তো বটবটিটা হয়েছে আগে একটু হালকা সিদ্ধ করে নিছি, সিদ্ধ করে নিয়ে হয়েছে পেস্ট এসে জায়গায় কষাতেছিলাম যে তরকারিটা রান্না করার জন্য। আর বটবটিটার ভিতরে হয়েছে ঠান্ডা পানি দিয়ে একটু পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর সেদ্ধটা মোটামুটি হয়েছে আর রান্না করতে করতে আর বাকিটা হয়ে যাবে। তারপরে হচ্ছে এই জায়গায় যে দেখুন মুরগিটা সেদ্ধ করা হয়ে গেছে, আমি তো ভাবছিলাম মনে হয় মুরগিটা গলেই গেছে নাকি, না হাঁসটা হয় নাই মুরগিটা হয়ে গেছে। কারণ মুরগি পোলট্রি মুরগি কিন্তু অনেক বেশি নরম অ্যান্ড ওটা দুই অল্প একটু সেদ্ধ করলে হয়ে যায়। যেহেতু হাঁসের সাথে দিছি একবার ভাবছিলাম যে হাঁসের সাথে হচ্ছে মুরগিটা আগে সেদ্ধ করা হয়ে গেলে পরে উঠাই রেখে পরে হাঁসটা আরেকটা সিটি দিব বা 2-3টা, পরে দেখি না যে একসাথে হয়ে গেছে, এই জন্য হচ্ছে উঠাই নিতেছিলাম। আর এই জায়গা হয়েছে আমি বারবার ছোট্ট একটা পাগলের মতো আর কি ছোট্ট একটা চামচ দিয়ে চেষ্টা করতেছিলাম, বড় চামচের কিন্তু অভাবই নাই, কিন্তু ভাবলাম যে দূর আবার দুইতে তো আমারই হবে, প্রচুর আইলসে হয়ে গেছে আমি আর কি। তো যাই হোক, এই জায়গা হয়েছে হাঁসটা উঠায় পরে রাইখা পরে এই ঝোল দিয়ে হয়েছে ভাত রান্না করবো, পটবুটি তরকারি রান্না করবো, আর হচ্ছে অল্প একটু সালাদ বানাবো। আর ম্যাডাম হচ্ছে কেক টেক কিনে আনছে বাইরের থেকে, ওগুলো হয়েছে মেহমান যখন আসবে তখন আর কি কাইটে কুটে দিব নে, এখন আগে রান্না বান্না করে নে, কারণ এখনো কেউ আসে নাই। আর ম্যাডাম হয়েছে স্কুল খোলা, এই জন্য ম্যাডাম হয়েছে তা বলতেছিল যে তাড়াতাড়ি রান্না বান্না কর, খাইলে টাইলে যা যার মতো যা যার বাড়িতে যাইবো গা আমি ঘুমাইমো, কারণ আমার কালকে স্কুল খোলা আছে। তো এই জায়গায় দেখুন পিএস টিএস টমেটো টমেটো দিয়ে তরকারিটা রান্না করার জন্য সবকিছু কষাই নিছি, তো অনেকখানি হয়ে গেছিলো। তো ইদাম হচ্ছে অল্প একটু, ইদাম মানে হচ্ছে বটবটির দানা সিদ্ধ করছে অল্প একটু, কারণ ম্যাডামই বলছে অল্প একটু সিদ্ধ করার জন্য, সেজন্য পিএস মরিচ ওগুলো কষানো বেশি হয়েছিল, একটু উঠায় রাখছি। মানে অন্য কোনো সময় যদি কখনো কোনো তরকারি রান্না করি তো মানে ওটুক দিয়ে রান্না করা যাবে। তো এই জায়গা হয়েছে ফ্রিজে আগের হচ্ছে ও ভেড়ির মাংস বা দুম্মার মাংস সেদ্ধ করা ঝোল ছিল ওইগুলা দিয়ে আর কি তরকারিটা রান্না করে নিতেছিলাম। আর বটবটির দানাটা কিন্তু এখনও সিদ্ধ হয় নাই, কে মানে হাফ সিদ্ধ হয়েছে, কারণ এই দানাটা হচ্ছে সিদ্ধ হতে অনেক অনেক টাইম লাগে, একদম ঝুনঝুনা কেমন জানি একদম মনে লাগে যে কারো শরীরে মনে হয় এক লোক কতগুলো সিটা মারলে পরে তার একদম ওই জায়গায় টেরা হয়ে যাইব। আর এই যে দেখুন ভাত রান্না করা দেখাইলাম না, কারণ এরকমভাবে ভাত রান্না করা আমি আপনাদের সাথে অনেকবার শেয়ার করছি। আর আমার ম্যাডাম হয়েছে বাসে মেহমান আসলে শুধু এরকমভাবে ভাত রান্না করতে বলে, আগে চাল অল্পগুলা চাল ভাজার মতো ভাইজা পরে তেলের ভিতরে, পরে হয়েছে বাকি চালগুলো দিয়ে পরে মাংস সেদ্ধ ঝোল দিয়ে হয়েছে এরকমভাবে আর কি ভাত রান্না করা, একদম নর্মালি ইজি আর কি। তা আমাদের দেশের মানুষ তো আর এরকমভাবে খায় না, যে দেশে যেরকম খাওয়া সৌদি আরবের মানুষ এরকমভাবেই খায়, আবার সবার বাসায় কিন্তু খায় না, এক একজনের বাসায় এক এক রকম। তো তার আগের দিন হচ্ছে গেছে কালকে হয়েছে ম্যাশি বানায় রাখছিলাম, অল্প কয়েকটা বেগুন ছিল ফ্রিজে, তা বেগুনের ভিতরে হয়েছে চাল ভৈরা আর হয়েছে কয়েকটা কোঁচা ছিল, তার ভিতরে চাল ভৈরা কটা ম্যাশি বানাইছি। তো এই জায়গায় দেখাইতেছিলাম দেখুন ম্যাশি রান্না করছি, তারপরে হচ্ছে ইদাম লুবিয়া রান্না করছি, সালাদ বানাইছি, ভাত রান্না করছি। তো মেহমান চলে আসছে, মেহমান আসার পর ম্যাডামে বললো যে মানে ম্যাডামে দুপুর সময় আর কি এই কেকগুলো আনছিল, যেহেতু কম মেহমান মানে 2 না 3 জন মহিলা যিনি আমার ম্যাডামের হয়তো বা ফ্রেন্ড সার্কেল মানে কেউ আর কি হবে আর কি ওনার ফ্রেন্ড হবে, তো তারা আসছিল তাদের জন্য আর কি মানে কেক টেক বেশি আনলে পরে খায় না, তো এই যেরকম ছোটো এক প্লেট কেক আনছিল তো এক একটা এক এক রকমের, আর এই কেকগুলো সত্যি কথা খাইতে অনেক বেশি মজা ছিল। তো দুইজন মেহমান আসছে আর একজন মনে হয় আসবে একটু পরে, তো দুজন হচ্ছে দিয়ে আসি, আর গাহোয়া চা বানায় আগেই কিন্তু দিয়ে আসছি। আর সৌদি আরবে হয়েছে কারো বাসায় মেহমান আসলে 2 জন আসলো যেই ঝামেলা, 5 জন আসলো সেই একই ঝামেলা, চা বানাও গাহোয়া বানাও এটা বানাও সেটা বানাও রান্না করো সুন্দর করে গুছাও সাজাও, তো মানে ঝামেলা আছে। যারা আমি বাসা বাড়িতে কাজ করে তারা আমার কথা শুনলে বুঝতে পারবে। আর সৌদি আরবে হয়েছে প্রচুর পরিমাণ মেহমান আসে, আর যাদের নিয়ে বাপের বাড়ি আছে তারা তো বাপের বাড়ি মাসকে মাস পইরেই থাকে, 3 রাত 24 ঘন্টা খালি খায় আর ফোন টিপে, খায় আর ফোন টিপে, আর নামাজ পড়ে, নামাজ পড়তে গেলে মনে হয় যে সেজদা দিলো আর উঠলো, মানে ইয়াং বয়সের সৌদি আরবে ইয়াং বয়সের পোলাপানের এই অবস্থা, মানে সেজদা দিতে যতটুকু দেরি উইডে দৌড় মারতে ততক্ষণ দেরি নাই, কা খাউন আর হয়েছে ঘুম আর হয়েছে ফোন, এই 3টা হইলে পরে সৌদি আরবের মানুষের আর কিছু নাই। আল্লাহ এই দেশের মানুষ
আলহামদুলিল্লাহ, সত্য কথা বলতে ও অনেক অনেক সুখ দিছে। তো যাই হোক, মানুষের নামে বদলাম বদলাম না করি, যাই দেশে যাই, তাদের টাকা পয়সা আছে, আমাদের কি, আমাদের কোনো সমস্যা নাই কে। তো এই জায়গা হয়েছে, এখন খাবার টাবার বাইরে দিতেছিলাম, এই জায়গায় যে তরকারিটা রান্না করছি, পাঁচ বাটিতে মানে অল্প অল্প কইরা পাঁচ বাটিতে তরকারি দিতেছি, আর সালা তো দিব, আর হচ্ছে লেবান আনছিলাম, লেবান দিব। তো খাবে হয়েছে আরেকটা রুমে, তো ওই রুমে হয়েছে আমি যে চুপড়ার ভিতরে সব দিছি, দেখুন যে লেবু দিছি, এই লেবুর আচার বলে আর কি, এই দেশে খাল ওইগুলা দিছি, আর কি দিছি, সালাতা দিছি, পর হচ্ছে লেবান দিছি, তিনজন মানুষ তো তাই লিগে আর কি কম দিছি, তারপরও বেশি দেওয়া হয়ে গেছে, এত তো খায় না, অল্প অল্প খায় আর সবগুলো রাইখা দেয়। পরে হয়েছে চামচ দিলাম কয়েকটা এখানে, চামচ দেওয়ার পর হচ্ছে ভাতটা বাড়বো, ভাতটা বাইর হয়েছে, শুধু ভাতটাই বাকি আছে, এই যে দেখুন ভাতটা রান্না করছিলাম, আর ভাতটা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, মানে ঝরঝরা, একদম বেশি সেদ্ধ হয় নাই, আবার কমও সেদ্ধ হয় নাই, আর এক একটা লাল লাল, মানে লাল লালের মতোই হলুদ হলুদ, আর এক একটা হচ্ছে সাদা। আমার ম্যাডাম তো আমি আগে বললাম এরকম ভাত পছন্দ করে। আর মুরগিটা হয়েছে আজকে ভাজতেছে, কেন জানি পুজো পুড়ে গেছে, কেন জান কেন পড়ছি জানি না, নাকি আমার ফোনের কালারটা এরকম, কিন্তু খাবারটা খাইতে সত্যি অনেক বেশি মজা হয়েছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।